মর্মাহত যে এইরকম একটা অভিযোগ আমার মধ্যে এসেছে, আরো বেশি মর্মাহত এই কারণে মানে ছাত্ররা তুলে ধর লেভেলটাকে যে এত নিচে নামিয়ে দেওয়া হচ্ছে। এবং একটা হিন্দিতে একটা পুরনো গান ছিল, গানটা হচ্ছে যে কিছুকে বিদায় কিছুকে নিশানা, মেলাইন করার চেষ্টা হচ্ছে বাবাকে এরকম একটা মিথ্যে অভিযোগ। এবং সেটাতে কতটা সাফল্য তারা পেয়েছে আমি জানি না, কারণ আমি গতকাল যেটা খবর পেয়েছি বিধাননগর কলেজের সামনে ওদের একটা মিটিং হয়েছে, তাতে হাতে গুনে 50-60 জন ছেলে ছিল, বেশিরভাগই বহিরাগত। না ঘটনা কিছুই ঘটেনি, মানে আই ড্রোভ পাস দ্য লেডি এবং তার প্রতি আমার পুরো সহানুভূতি রয়েছে। সে যে অভিযোগটা করেছে আমি এখনও মনে করি নাকি এবং গাড়িতে যারা ছিল তারা তাদের ওর প্রতি কোনো কটূক্তিও করে। এবং একটা বিষয় ভাববেন যে একটা ছেলে গাড়ি চালাতে চালাতে র্যাশ ড্রাইভিং করছে, যদি করে সে গাড়ি চালাতে চালাতে সেই মেয়েটিকে শ্লীলতা হানি করে, তার ওড়না ধরে টান, মানে একটা মানুষের তো দুটো হাত স্টিয়ারিংয়ে থাকে এবং আপনি জানেন যে ভারতবর্ষের স্টিয়ারিংটা রাইট সাইডে থাকে, মেয়েটি যেভাবে বলেছে সে রাস্তার লেফট সাইডে ছিল এবং ও এদিক দিয়ে আসছিল আমি এদিক দিয়ে যাচ্ছি, এবং আমার যদি ওকে ওড়না ধরে টানতে হয় তাহলে আমার স্টিয়ারিংটা ছেলে বাঁ দিকের জানলা দিয়ে হাত বাড়িয়ে ওড়নাটা ধরে টানতে হয়, উইচ ইজ ইম্পসিবল। গাড়িতে অন্য যে দুজন ছিল তার এসএফআই এর কর্মী, গত শুক্রবার তাদেরকে কলেজে বেধড়ক মারা হয় এবং তার বিরুদ্ধে তারা এফআইআর জমা করে। সেই কেসটার কী হয়েছে আমি জানি না, তো সেই কেসটা আমরা জানার ইচ্ছে প্রকাশ করবো এই প্রশাসনের কাছে, যে প্রশাসন এত প্রোয়েক্টিভলি এইটা দেখবে এবং যে বিধায়ক এসে বসেছিলেন তাকে বলবো ওই কেসটাও যাতে ভালোভাবে হয়, তিনি তো আমাদের কেসটা খুব প্রোয়াক্টিভলি দেখলেন থ্যাঙ্কফুলি, তো ওই কেসটাও যদি তিনি প্রোয়াক্টিভলি দেখেন, তিনি তো শুধু তৃণমূলের বিধায়ক না, তিনি তো জনতার বিধায়ক, তো সেই জায়গায় তিনি যদি সেটা দেখেন তাহলে আমরা খুশি হব। এবং কিছুটা ওদেরকে ইন্টিমিডেট করার জন্য এবং কিছুটা হচ্ছে যে বিধাননগর কলেজে যে এসএফআই আবার জমি ফিরে পাচ্ছে সেই জমিটা যাতে না ফিরে পায় এটা একটা চক্রান্ত করেছে। সেদিন কলেজের বাইরে ছিলাম এবং এরপরে আবার যাব কলেজে, এসএফআই সংগঠন করতে গেলে কলেজের বাইরে যেতে হবে আবার যাবো, তাতে কোনো অসুবিধা। এবং কলেজটা তো কারোর প্রপার্টি না, গভর্নমেন্ট কলেজ, গভর্নমেন্ট আমাদের সবার, এবং গভর্নমেন্ট কলেজের পাশে দিয়ে যে রাস্তাটা সেটাও আমাদের সবার, সেখান দিয়ে আমি গাড়ি চালাতেই পারি এবং পাশের চায়ের দোকানটা বসে আমি চাও খেতে পারি।